নাই খালি ইতালি তেতে হাই না দালান মালান বানাই থ পুত বাড়ি মেন কাগো বাড়ি কিবা কইরে দিশা ভাই কইতে দেখি এক সব কিবা কইরে ইয়ে এক এক এই আপা নাই গেটি সুই নাম লোক এক এক গেটি রেডি সুই নাম লোক হাই হাই রে বুরে মা যায় মন শক্তি নাই রে কোন বইলা তুমি তো সিয়াল কইছিল উড়ো উড়ো মাছার বিয়ারিং না ভাই কে গেল রে এই যে সারি কুয়াতে কই লাগু দিছিয়া এ গেটে যাও এ তো বুঝে না আমি মনে করতে ডিজিটাল হ্যাঁ কোনটা খুব ভারী ঢুকি কিছু দিশা ভাইতাছি না মাছে দালান মালান বানাই থুইছে গো মাছের খাইয়ার কাম নাই খালি ইটালি তেতে হয় না দালান মালান বানাই থাই পুট বাড়ি মেন কাগো বাড়ি কিবা করে দিশা ভাই কছে দেখি হ্যাঁ গে গে রে তো উষা কেরে বাড়ি কন দাইলাম এই রাব্বান বাচ্চা সব না রাব্বান এ দাইমা আমাকে কে যেন ডাকছে দেখো তো রাব্বান কেডাই রাহে রে আমার রাব্বান রে আমার রাব্বান কেডাই ডাহে এক কোন থেকে ডাহে এই শালি গোটা কামি হুনি শালি রে আমার দেখুনে না এ কেরা তুমি হ্যাঁ এইডা এইডা রাব্বানের বাড়ি না হ্যাঁ এইডা তো রাব্বানের বাড়ি হ্যাঁ আমার তো রাব্বানেরই দরকার রাব্বান কো কি দরকার রাব্বানের কই কমুনি তুমি খালি তাড়াতাড়ি যাবা দছ দেহি গেট খোলো গেট খোলো আরে গেট তো খোলাই আছে খোলা আছে হ আহো এই যে এন্ডা আহো আচ্ছা ঠিক আছে যাবা দাও আহো দেখছ রে দেখছ কি বা কই যাই এক এক এই আপা নাই গেট দিছ নাম লোক এক এক গেট দিছ নাম লোক হ্যাঁ এই তোমারই কইছি কি তোমার এই গেট দেবার কইছি তোমার কি কইছি এই গেট দিয়ে যাও এ তো বুঝে না আমি মনে করতে ডিজিটাল গেট হচ্ছি বাসাভা গেট এ নাকি তো সিভিতে হামাইছি হাই রে বুড়া রে বুই রে তোমার কি চোখ নাই কপালের নিচে কি তোমার চোখ নাই বুড়া মানুষ কে চোখ কে দেহি কোনটা চাপা গেট আর কোনটা ফেরগানা গেট তোমার কি চোখ নাই বুই রে বুই রে আমি গেট কো চোখে দেহি না রে খালি আবার চাইছি আইয়া বসি আইছি হ্যাঁ আসসালামু আলাইকুম দাদু ওয়ালাইকুম আসসালাম কারা রূপা না রূপা হ্যাঁ বসুন আচ্ছা ঠিক আছে হাই রে বুরে মা যায় মন শক্তি নাই রে কোন বইলা তুমি তো সিয়াল কইছিল উড়ো উড়ো মাছার বিয়ারিং না ভাই কে গেল রে এই যে সারি কুয়াতে কই লাগু দিছিয়া আমি তো গুয়াই ধরি নাই তোমার হাতে ধরে টাই না কিবা কইরা কোনে বহাইলি পুরা মানুষ তো যে তোরা কি পুরা হবি না রে এই যে এই যে বসুন এন বসুন এই তোহন বচি এই যে রাপান কি মনে করে আমাদের বাড়িতে তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আপনি ভালো আছেন তো আমি ভালো আছি ভালো আছি তা বলুন আমি তোমার একটা সুসংবাদ নিয়ে আসি আমার সুসংবাদ ঠিক আছে আপনি বসে বলুন বসে বলবো আমার সুসংবাদ এক অম্পুরা জাতে তোটা পরে হবনি খাচ্ছি রে ছেড়ে জানি কনকার বসুন হ্যাঁ জারাপান আমি খুব ভালো প্রস্তাব নিয়ে আসিয়াছি কিসের প্রস্তাব তোমার বিবাহের প্রস্তাব কি কইছো বিবাহের প্রস্তাব আমার বিয়া কার বিয়া আমার অন্তরে বিয়া হয় নাই ওই চেন্নাই দশটা আরো দু দশ বছর আগে তাই কি তোর বিয়া বহন না করে তোর যার মন চার তার লগে তুই জায়গা বেতাল করিস না লগে তার লগে যা যাব না আপনি তো গুয়াটা কই আইছে বুন্ডা ভালা তুই টেম পুরাই এখন বলো আর পাত্র সংবাদ তো তোমাকে জানানো হয় নাই না দাদু একাব্বর বাচ্চার একমাত্র 12 দিনের শিশু শিশু ছেলে নাম কি জানো একপরে চাঁদের মতো রহিম বাচ্চা এই রূপা শোনো শোনো অবশ্যই রূপার খুশি হয়েছ আরে শোনো পাগল রে পাগল তুমি যে সংবাদটা নিয়ে আইছ এই সংবাদে 12 দিনের শিশু শুনে 12 বছর কন্যার কোন সময় বিয়ে হয় না বুঝছ বুড়া দেখ
অবিষ্ঠ পুরুষ মানুষ 12 দিন রোগ 12 বছরের রোগ পুরুষ তো পুরুষই পুরুষ তো পুরুষই 12 দিন আর কোনে 22 বছর তুমি চুপ থাকো রাব্বান বলুন তুমি রাজি হয়েছো তো কেন আরে হয়ে যাক না বিয়েই তো আর যদি রাজি না হও শুনিন 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 দাদু ও দাদু বলি যে নারী গো দাদু দাদু বলো বলো বারো দিনে শিশু শনি গো ও দাদু কোন দেশে হয় বিয়া গো হয় দাদু দাদু গো তের খুহুদা লাগলে তাই মা গো ও তাই মা পানি তে কি সার গো হয়া মা তাই মা তাই মা গো আমি পারবো না তাই মা তুমি দাদুকে বুঝিয়ে বলো আমার আপা বিয়া করবো না আমার যৌবন বৃথা যাবে গো ও দাইমা কি বিধি লিখুন গো আমার দাইমা দাইমা এই যে রূপান হ্যাঁ বালা বাতা গুলা ভাল লাগে না অহন বুঝবা তুমি যদি এই বিয়াতে রাজি না হও
ডাক্তার গলার মধ্যে ছুরি দিয়া কেললো আমার পিতা তোমার পিতা ওই যে বাসায় একাবরের কারাগারে ওরে গলার মধ্যে কেল্লত কইরা না কি অপহরণ করছে পিতাই গো Moinal bhai member Moinal bhai pendel hai pita ke member Moinal bhai নিয়ে চলুন পিতার কাছে নিয়ে যাব আসো আসো ঠিক আছে আসো তাই চলুন দাদু ঠেলার নাম বাবাজি আসো আগে আমাকে নিয়ে চলুন তো আসো যাই রাপানার পিতারে আমি সারাই নিয়ে আহি গে সাথী মিডিয়া সখীপুর আমার গর্ব বাংলাদেশ আমার অহংকার লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন